জব কার্ড হোল্ডারদের বঞ্চিত করছে কে? কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই। তাহলে তৃণমূল সরকারের চাপ কেন্দ্রের অস্বস্তি বাড়াচ্ছে না কেন? নাকি দুর্নীতির ভয় থাকার কারণে তৃণমূল চেঁচামেচি করল, সেই সুর খানিক ফিকে। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতা মন্ত্রীদের যা হেনস্থা হতে হলো, তারপর প্রশ্নটা উঠছে, তৃণমূলের শাসানিকে কেন্দ্র কি আদৌ পাত্তা দিতে রাজি নয়? কিন্তু কেন্দ্রের নজর ঘোরাতে চেয়ে ন্যূনতম কার্পণ্য করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৃষি ভবনে রওনা দিয়েছিলেন তিনি, কাঁধে তার চিঠির বোঝা। লক্ষ্য একটাই, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নিয়ে আসতে হবে মোট 1,15,000 কোটি টাকা, যা আটকে রেখেছে মোদী সরকার। আর এটাই দিল্লির যন্তর মন্তর থেকে ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূলের নেতাকর্মীরা। আর এদের সামলাতেই যন্তর মন্তর থেকে কৃষি ভবন পর্যন্ত এলাকাকে দুর্গে পরিণত করেছিলেন অমিত শাহর পুলিশ। কিন্তু দিনভর অপেক্ষায় সার হলো, কারণ শুধু ধস্তাধস্তি, চ্যাংদোলা করে বাসে তোলা এবং দিনের শেষে আবারও ধর্নায় বসার হুমকি। আপাতত এটুকুতেই সীমাবদ্ধ থাকতে হলো তৃণমূলকে। কেন্দ্রীয় সরকার টাকা দেবে না কেন? কেন্দ্রীয় প্রকল্পের আওতা থেকে কি তাহলে বাদ পড়বেন বাংলার মানুষ? নাকি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র অনাস্থা তৈরিই হয়েছে টাকা না দেওয়ার নেপথ্যে? বাংলার পরিস্থিতি কেমন আমরা সকলেই দেখতে পাচ্ছি। ডিএ নিয়ে ধর্না, শিক্ষকদের ধর্না, রাজ্য সরকার একের পর এক প্রকল্প চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে। প্রকল্পের টাকার যোগান দিতে গিয়ে চাপ পড়ছে কোষাগারে, কোষাগারে চাপ পড়ছে কারণ বাংলায় সেভাবে তো কোনো শিল্পই নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদ্য সমাপ্ত বিদেশ সফরের পর লুলু গ্রুপ বিনিয়োগ করবে বলেছে, সেই বিনিয়োগের পরেও ম্যাসিভ কোনো চেঞ্জ মনে হয় লক্ষ্য করা যাবে না। আনএমপ্লয়মেন্ট রেট কমছে না। এদিকে তাজপুরে যে গভীর সমুদ্র বন্দর তৈরির কথা ছিল আদানি গ্রুপের, সেই প্রকল্পও এগোচ্ছে অত্যন্ত ঢিমে তালে। এমন সময় দাঁড়িয়ে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, পুরসভায় দুর্নীতি, একের পর এক বিগ স্ক্যাম দেখছেন বাংলার সাধারণ মানুষ। আর সেই কারণেই হয়তোবা ধীরে ধীরে ভরসা উঠছে কেন্দ্রের। অনাস্থা তৈরি হচ্ছে তৃণমূল প্রশাসনকে ঘিরে। এখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা প্রশ্ন তুলেছেন, সত্যি বলতে কি বিজেপি প্রথম থেকেই তৃণমূলকে পাখির চোখ করেছে দুর্নীতিকে আশ্রয় দেবার জন্য, যে কারণে সিবিআই ইডির কর্তারা হত্যে দিয়ে পড়ে রয়েছেন বাংলায়। কিন্তু ধরা পড়ছেন কোথায়? পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতো কিছু বাঘা নেতাদের গাঢ়দের পিছনে ঠেলে দেওয়া গেছে ঠিকই, তবে অনেকেই বলছেন বাংলার স্বপ্ন ভাঙার কারিগরদের এখনো ধরা বাকি। সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তৃণমূলকে লাগাতার আক্রমণ শানিয়ে গেছেন। বিচারপতি অমৃতা সেনা, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নিয়ে বহুদিন ধরেই একের পর এক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন ইডি সিবিআই কর্তাদের, পাশাপাশি দুর্নীতির সঙ্গে যুক্ত প্রশাসনকেও। তারপরেও তো কোনো দিশা নেই। তাহলে কি এই বিচার প্রক্রিয়ার কোনো এন্ডিং ইঙ্গিত পাওয়া যাচ্ছে না? তৃণমূল সরকারের আমলে পাহাড় প্রমাণ দুর্নীতি, এদিকে বিজেপি ধোয়া তুলসী পাতা নয়। বেকারত্বের গ্রাফ উঠছে দেশে অথবা রাজ্যে, তবু বিজেপি সরকার যেভাবে দুর্নীতিগুলো বেশ পাশ কাটিয়ে চলে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে তৃণমূল পারছে না, বরং অস্বস্তির বহর বাড়ছে দিন দিন। বিজেপি সরকারের বক্তব্য, বাংলার তৃণমূল সরকার নাকি আপাদমস্তক দুর্নীতির পাঁকে ডুবে রয়েছে, তাই যে টাকা পাঠানো হচ্ছে বাংলায় তার অর্ধেক টাকাই ভ্যানিশ। নেতা মন্ত্রীদের পকেট গরম হচ্ছে, এদিকে বাংলার মানুষ বঞ্চিত থাকছেন। মুশকিল হচ্ছে বর্তমানে রাজ্যের পরিস্থিতি পৌঁছে গিয়েছে কাদা ছোড়াছুরির জায়গায়। যদিও দুপক্ষই এ বলে আমায় দেখ, আর ও বলে আমায় দেখ, পরিস্থিতি জটিল হচ্ছে, তবু আশা ভরসার জায়গা থেকে 1 ইঞ্চি সরে আসেননি তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। দিল্লি থেকে হুঙ্কার দিয়েছেন, জব হোল্ডার্সদের আশ্বাস দিয়েছেন 6 মাসের মধ্যে 10% সুদ সমেত টাকা ফিরিয়ে আনবেন তিনি। প্রথম দফায় 20 লক্ষ, দ্বিতীয় দফায় আরও 20 লক্ষ, সঙ্গে 10% সুদ, সেটা মূল্যবৃদ্ধির জন্য। কিন্তু শুধু ধর্ণা, অভিযোগ এসব করে কি আদৌ কোনো ট্রুথফুল রেজাল্ট পাওয়া যাবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, 5,000 লোক নিয়ে তিনি এসেছিলেন দাবির টাকা আদায়, কাজ হয়নি তাই পরের বার 1,00,000 মানুষ নিয়ে আসবেন তিনি। এই চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এই চ্যালেঞ্জ পক্ষান্তরে মমতা বন্দ্যোপাধ্যায়েরও, এই চ্যালেঞ্জ সর্বোপরি তৃণমূলের। আবার একই সঙ্গে এই চ্যালেঞ্জ কিন্তু বিজেপির এগেনস্টে বাংলার মানুষের। বাংলার মানুষের পাশে কে রয়েছে? ওহ, আরেকটা বিষয়, কাল যে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়,
ধর্ণা মঞ্চ থেকে আস্ফালন করলেন, তারপর কি আর নতুন কোনো প্রোগ্রেস? দেশ দেখেছে কিভাবে ফিরহাদ হাকিম, উদয়ন গুহ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্রদের টেনে হিঁচড়ে বের করে আনা হয়েছে, দিনের শেষে সমস্যা থেকেই গিয়েছে, শুধু অধরা রয়েছে সমাধান। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় টাকা নিয়ে আসার যে স্বঘোষিত ডেডলাইন দিয়েছেন, সেটাও ওই 2024 সালের 30 জুনের মধ্যে, তার আগের মাসেই শেষ হবে লোকসভা ভোট, তারপর জানা নেই। আদৌ কি বাংলার মানুষ ন্যায্য বিচার পাবেন, আদৌ কি টাকা ফেরত আসবে, আদৌ কি রাজ্যে কর্মসংস্থানের জোয়ার আসবে, আদৌ কি পাহাড় দুর্নীতির চূড়া খাটো হতে শুরু করবে, কি হবে জানা নেই। তার উত্তরের জন্যই অপেক্ষা করছেন বাংলার মানুষ। আপনাদের কি মতামত জানান কমেন্ট বক্সে, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।